আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মিরাজ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটির একটি। নবুয়ত লাভের 11তম বর্ষে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঊর্ধ্বগমন করেন, সাত আসমান পার হয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আরশে আযীমে উপস্থিত হন। সেখানে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন, তার দিদার লাভ করেন এবং উম্মতে মুহাম্মদের জন্য উপহার স্বরূপ এবং আল্লাহ তাআলার সাথে মিরাজ সাক্ষাৎ স্বরূপ 5 ওয়াক্ত নামাজ উপহার নিয়ে আসেন। এজন্য আমরা আমাদের 5 ওয়াক্তের নামাজকে মুমিনের মিরাজ নামে চিনি এবং জানি। অনেকে এই রাতে বিভিন্ন ধরনের ইবাদত করে থাকেন, পাশাপাশি অনেকে চান যে নফল রোজা রাখতে। এখন অনেকের প্রশ্ন, এই পবিত্রতম রজনী উপলক্ষে, এই শবে মিরাজ উপলক্ষে নির্দিষ্ট কোনো রোজা রয়েছে কিনা, কতটি রোজা রাখতে হবে, এই ধরনের কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা। সুপ্রিয় দর্শক, একটি বিষয় লক্ষ্য রাখবেন, এই মিরাজ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে আকাশে ঊর্ধ্বগমন। এখানে অতিরিক্ত কোনো ইবাদত, নামাজ, রোজা এই ধরনের কোনো কাজ নয়। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির অপার রহস্য সম্পর্কে জানানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জান্নাত জাহান্নাম সহ পৃথিবীর সকল কিছু জানতে পারেন, দেখতে পারেন এবং সচক্ষে সেগুলোকে প্রত্যক্ষ করে তার উম্মতকে জানাতে পারেন, সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বগমনে নিয়েছিলেন। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো অবলোকন করেন এবং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন। যেহেতু এই দিনটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানিয়েছেন, এজন্য এই রজনীটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ। এতে অন্যভাবে ইবাদত করা, নির্দিষ্ট সংখ্যক রাকাত নামাজ পড়া বা নির্দিষ্ট সংখ্যক রোজা রাখা, এর জন্য এই রাতটি, এই দিনটি গুরুত্বপূর্ণ নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অথবা সাহাবায়ে কেরামের যুগে এই ধরনের কোনো নির্দিষ্ট ভাবে নামাজ পড়া হয়নি, রোজা রাখা হয়নি। নামাজ পড়া বা রোজা রাখার কোনো হাদিস বা কোনো দলিল এ পর্যন্ত পাওয়া যায়নি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বিউত, মাসের মধ্যবর্তী এই তিনটি দিনে সবসময় রোজা রাখতেন। সেই হিসাবে রজব মাসে কেউ যদি চায় তাহলে এই তিনটি রোজা রাখতে পারে, অন্যথায় 26শে রজব বা 27শে রজব নির্দিষ্ট ভাবে কোনো রোজা নেই। এই জন্য কেউ নির্দিষ্টভাবে এবং সেই চিন্তায় রোজা রাখার অবকাশ নেই। তবে কেউ যদি শুধুমাত্র নফলের উদ্দেশ্যে রোজা রাখতে চায় তাহলে সে রোজা রাখতে পারে, কিন্তু এই রোজার সাথে শবে মিরাজের কোনো উপলক্ষ বা সম্পৃক্ততা নেই। সেই হিসাব করে, সেই চিন্তা করে রোজা রাখতে হবে এবং সেই বিশ্বাস করে রোজা রাখতে হবে, অন্যথায় এটি বিদআতের কাতারে পড়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এবং ইসলামের সকল নিয়ম কানুন যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ, পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাছাড়াও আপনারা যদি নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কল করতে পারেন, ইমেল করতে পারেন অথবা আমাদের ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ভিডিও তৈরি করবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।